আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শিশুদের পেট ফাঁপা খুব কমন একটা কমপ্লেইন মা বাবাদের। এই পেট ফাঁপাটা বিভিন্ন কারণে হতে পারে, আমরা জানব কেন হয়, কি করব আমরা। সাধারণত পেট ফাঁপার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাচ্চাকে নিয়ম মতো ব্রেস্ট ফিডিং না করানো এবং অতিরিক্ত ফর্মুলা ফিডিং দেওয়া। ফর্মুলা ফিডিংয়ে অতিরিক্ত কার্বোহাইড্রেট থাকার কারণে আপনার প্রিয় সন্তানের পেট ফাঁপা থাকতে পারে। ফর্মুলা দুধের কারণে অপর্যাপ্ত পটি হলেও আপনার প্রিয় সন্তানের পেট ফাঁপা থাকে। একটু বড় বাচ্চাদের কৃমির জন্য পেট ফাঁপা থাকে। অতিরিক্ত ভাত বা কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আপনার প্রিয় সন্তানের পেট ফাঁপা থাকতে পারে। মোটা দাগে কমনলি এই কারণগুলোর পাশাপাশি লবণ ঘাটতি বা লবণের ইমব্যালেন্স হলেও পেট ফাঁপা থাকতে পারে আপনার প্রিয় সন্তানের। কী করবেন যদি পেট ফাঁপা হয়? পেট ফাঁপাটা খুবই কমন একটা কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক কারণ। আপনি ছোট ছোট কিছু নিয়ম মেনে চললে সমাধান হয়ে যাবে। বাচ্চাকে জোর করে খাওয়াবেন না, নিয়ম মতো বুকের দুধ খাওয়ান, বুকের সাথে মিশিয়ে। বুকের দুধ খাওয়ানোর বিভিন্ন ধরনের টেকনিক আপনার নিকটস্থ স্বাস্থ্যকর্মীর অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে জেনে নেবেন। বাচ্চাকে পর্যাপ্ত পানি এবং সবজি দেন যেন পটি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার প্রিয় সন্তানের পেট ফাঁপা কমে যাবে। আপনার বাচ্চাকে পর্যাপ্ত অ্যাক্টিভ রাখুন এবং খেলতে দিন। খেলাধুলা আপনার প্রিয় সন্তানের পেট ফাঁপা কমিয়ে দিবে ইনশাল্লাহ। অতিরিক্ত কৃমির প্রাদুর্ভাব বা লক্ষণ থাকলে বাচ্চার হাতের নখ ছোট রাখুন। এক বছরের পরে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিহেলমিনথিক বা কৃমির ওষুধ খান। বাচ্চাকে খাওয়ানোর পাশাপাশি বড়রাও কৃমির ওষুধ খাবেন। কৃমির প্রাদুর্ভাব কমে গেলে আপনার প্রিয় সন্তানের পেট ফাঁপা কমে যাবে, খাবার রুচি বাড়বে। পেট ফাঁপার এই কমন কারণগুলোর পাশাপাশি অনেক সময় প্রস্রাবে ইনফেকশন থেকে বাচ্চার পেট ফাঁপা হতে পারে, সেজন্য পর্যাপ্ত সবজি, পানি, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইউরিনারি ইনফেকশন কমিয়ে পেট ফাঁপা কমাতে। আপনি সচেতন থাকুন, প্রয়োজনে দীর্ঘদিন পেট ফাঁপা থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার নিকটস্থ চিকিৎসকের। আপনার সচেতনতায় আপনার প্রিয় সন্তানের পেট ফাঁপা কমে যাক, সেই প্রত্যাশায় ডাক্তার শফিক। আল্লাহ হাফেজ।